वेलकम बैक टू माय चैनल आमी चले এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে তো চলো দিনটা স্টার্ট করা যাক এখন যাচ্ছি ভ্যাকসিন নিতে কারণ আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে তো আমি যাও করে লাঞ্চটা করলাম তো এখন আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি লাইক বুস্টার ডোজ নিতে যাচ্ছি মা বাবাও যাচ্ছে তো মা বাবা অলরেডি চলে গেছে তো লেটস গো মায়েদের পরে বেরিয়ে তো আমি আগে চলে এলাম মায়েরা এখন আসেনি হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে আসছে অ্যান্ড চলো ভ্যাকসিন নিয়ে যাক এবার মেইনলি কালকে তো মা আসেনি বাট আজকে মা বাবা আমরা তিনজনই নিয়ে নেবো ভ্যাকসিনটা আমরা তিনতলায় উঠছি ভ্যাকসিন নেওয়ার জন্য মা খুব এক্সাইটেড এই তাই তো সব থেকে বড় কথা আমি কত লেটে বেরোলাম মায়েরা তার আগে বেরিয়ে গেছিলো তাও মায়েদের লেট হলো আসতে ভ্যাকসিন ডান সো করোনা কমপ্লিট ঠিক আছে আশা করি আর কিছু করতে হবে না নিতে হবে না তাই তো মা বাট বিশ্বাস করো লাগেনি একটুও লাগেনি আমি প্রথম খুব ভয় পাচ্ছিলাম একটু তো ট্যাঁ ট্যাঁ করে হাসছিলাম তাই তো মা বৃষ্টিও পড়েনি আজকে ওয়েদারটা বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এদিকে বৃষ্টি হয়নি এখন আমরা কোথায় যাচ্ছি কোথাও যাচ্ছি না কিছু কাজ নিয়ে বেরিয়েছি লাইক ও ওষুধ কিনবে ওর ঠান্ডা লেগে গেছে তার জন্য অ্যান্ড কিছু জেরক্স করাতে হবে এই কাজগুলো নিয়ে বেরিয়েছি এবার দেখা যাক কি হয় ওষুধের দোকানে চলে এসেছে ওষুধ কিনেছি আমরা যাবো জেরক্স করতে ওষুধ কেনা তো হয়ে গেছে ঠিক আছে লাস্টে বিরিয়ানি কেনার কিছু একটা প্ল্যান চলছে আমাদের দেখা যাক কি হয় এসে আমাদের কার্টেন গেট ও কি লাগছে রে তো আমরা দুজনে যাচ্ছি এটা নতুন হয়েছে লোক ঘুরছে না তো এটা ঘুরছে না নতুন হয়েছে এটাই হচ্ছে আমাদের কমপ্লেন ঘুরলে বেশি ভালো লাগতো আর দুসর কার্টেন গেট এটা ভালো লাগে আমরা এখন বিরিয়ানি কিনতে এসেছি তার সাথে কোল্ড ড্রিঙ্কসও নিলাম ঠিক আছে চলো যাওয়া যাক এবার বাড়ি যাবো মা কি করছো বাড়ি তো চলে এলাম কলকাতা যাব মঙ্গলবার যাব আমি ঠিক আছে আজকে তো মেনলি স্যাটারডে সো দেরি আছে এখনো আর এখন আমি চিকেন বানাবো বাড়ির জন্যে মানে আমাদের প্রায় তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এই জন্য সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ টিয়াজ এইগুলো একটু কিউবস করে কেটেছি লাস্টে দেবো তাই আর এইগুলো এবার সব কিছু দিয়ে একসাথে একবার ফ্রাই করে নেবো আমার চিকেন রান্না হচ্ছে হোক চিকেনটা আর এই যে পেঁয়াজগুলো আমি লাস্টে দেবো বুঝো ওই পেঁয়াজগুলো তো এখন ফুটুক ভালোভাবে আমার বিরিয়ানি চলে এসছে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস চলো খাওয়া যাক এখন সেই কথা তার সাথে কোল্ড ড্রিঙ্কস আমি না এক পিস চিকেন দিতে ভুলে গেছিলাম মানে মা যে কৌটোটা রেখেছিল সেই কৌটোটার মধ্যেই ছিল তো মা এই মাত্র দিল চিকেনটা কোথায় গেল হারিয়ে গেল আবার সেই চিকেনটা কোথায় চলে গেল এই যে আমাদের চিকেন হয়েছে আমার চিকেন দিয়ে মুড়ি খেতে হেভি লাগে তো মা খাচ্ছে ওটা দেখে আমিও একটু খাবো আমাদের সবাইকে ডিনার তো কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু ইনস্টাতে রিলস বানাবো তার জন্য একটু সাজু কিছু করেছি এই আর কি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে থাকে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা অ্যান্ড ঢুকে গেছিলো চোখে যাই হোক তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে
দেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা, আমি জানি তোমরা করে দেবে, তো আমি টেনশন নিচ্ছি না। অ্যান্ড টাটা বাই বাই, গুড নাইট, আর দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যদি আমার রিলসগুলো দেখতে চাও আমি কীরকম রিলস বানাই, দেন আমার ইনস্টা আইডি তিতলি রে 902, দেখতে প্লিজ ভুলবে না।